Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো এখন দুই শাশুড়ি বউ মিলে যাচ্ছি। তোমরা দেখলা যে আমি দাঁতটা খেয়ে আসলাম, খেয়ে আসছি। আসলে শরীরটা অসুস্থ হয়ে পড়ছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না আসল ভিডিওটা। তো আসার পরে জানতে পারলাম যে এইখানে একটা বাড়িতে আমাদের দাঁত হয়েছে। তো ওই বাড়িতেই দাঁতের জন্য খাওয়ার জন্য আসলাম। তো ওই যে দেখো, অনেক মানুষের আয়োজন করা হয়েছে, অনেকজন মানুষ এর আগে এক বৈঠক বসে খাওয়া দাওয়া করে তারপর গেছে। তো এটা পরে আমরা বসবো আর কি। তো আমাদের এখানে মানুষ মারা যাওয়ার পর যদি খাওয়া দাওয়া করানো হয় তার পরিবারের পক্ষ থেকে, তাহলে সেটাকে বলা হয় খরচ। আর অনেকেই অনেক কিছু বলে অনেকের গ্রামে, তো আমরা সহজ ভাষায় খরচ বলেই জানি। তো সেটাই করাচ্ছে আজকে। তো দেখো, আমার ভয়েসটা খুব একটা বেশি ভালো আসবে না, কারণ হচ্ছে আমার গলাটা বসে গেছে। দেখো এদিকে ভাতটা দিয়ে দিল, কারণ ভয়েসটা একেবারেই খারাপ হয়ে গেছে ঠান্ডার কারণে। এদিকে দেখো লবণ নিয়ে কী অবস্থা, হুড়ুমুড়ি খেয়ে। তো দেখো, তোমাদের ভাইয়া সকালবেলা এক জায়গায় গিয়েছিলো, তো আমি মাত্র দাওয়াত খেয়ে বাসায় আসলাম। দেখি ঘরবাড়ির অবস্থা একদম ডাস্টবিন হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি একটু আগে এখানটা গুছিয়েছি, এখানে কাপড় চোপড় জমে আছে। আমি যেহেতু দাওয়াত খেয়ে কালকেই বাসায় আসলাম, তো দেখো আমার শোকেসের অবস্থাটা দেখো, এগুলো সব গোছাতে হবে, সব কিছু এলোমেলো করা আছে। এদিকে আমাদের বাড়ির মোটরটাও নষ্ট হয়ে গেছে, মোটর দিয়ে পানি উঠতেছে না, তো দেখো মোটরটা ঠিক করার জন্য। তো দেখো ঘরবার অবস্থা, আমি এটাই একমাত্র এখানে মিললাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখানে দুইটা শ্যাম্পু, একটা ফেস ওয়াশ ছেলেদের, মানে তার ছেলের দুইটা ফেস ওয়াশ, আর এখানে আছে হচ্ছে তোমার ফেসিয়াল সরঞ্জাম যেগুলো হয় সেগুলো। এই যে দেখো, নেল কাটার থেকে শুরু করে সব ধরনের ইনস্ট্রুমেন্টই এখানে আছে। এখানে একটা ফোন, দুইটা স্ক্রু। আমি যদিও এই স্ক্রুটা ব্যবহার করি না, এটা আমার শাশুড়ির জন্য। এর আগের বারও তোমরা দেখছো যে আব্বু জিনিস দিয়েছিলো, আর এখানে তিনটা চারটা ঘড়ি আছে। আগেরবারও আমাকে চার দু তিনটা ঘড়ি দিয়েছিলো, তো একটা আমার হাতে হচ্ছে না, যার জন্য আমি পড়তে পারতেছি না। তো ঘড়িগুলোকে ইয়ে করতে হবে, যে এখান দিয়ে ছোট বানাতে হবে, তাহলে একমাত্র আমি ইউজ করতে পারবো, আদারওয়াইজ নয়। তো দেখো আমি সব কিছু এখন একটু ভূতের মতো সেরে নিই, কারণ এই জামা কাপড়গুলো ধুতে পারবো না যতক্ষণ না আমাদের মোটরটা ঠিক হচ্ছে। তার আগে আমার টুকটাক করে ঘরটা গোছা নিতে হবে। দেখো সব কিছু অগোছালো থাকলে প্রচণ্ড রকমের খারাপ লাগে, তার উপর শরীরটা অসুস্থ।
দেখো সকালবেলা যে কাজের ধুমটা থাকে সেই ধুমটা কিন্তু সকালবেলার কাজ করার পরে কমে যায়। তো আমি এখন এই ঘরটা একটু গুছাই নিব। দেখো এই ঘরটা সকালবেলা উঠে একটু আগেই উঠে গেল, তো সব কিছু ওইভাবেই আছে। তো এখন সব কিছু আমি গুছাই নিব। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটি দেখতে থাকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো।